শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানে এগিয়ে যাবার দৃপ্ত অঙ্গীকার বাংলাদেশ আনসার ও ভিডিপির শহর থেকে দেশের প্রান্তিক পর্যায়ে কাজ করে আধাসামরিক এই বাহিনী 1980 সালের 12 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে এই দিনটিকে প্রতি বছর জাতীয় সমাবেশ হিসেবে পালন করে আসছে বাহিনীটি। রোববার সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির 43তম সম্মেলন শুরু হয়। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর কারণে দুবছর পর সশরীরে সরকার প্রধানের আগমন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত আনসার একাডেমি। প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এরপর প্যারেড পরিদর্শন করেন তিনি। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ও ভিডিপি বাহিনীর জন্য নেয়া তার সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি বাহিনীকে সহায়তা দেয় আনসার ভিডিপি। সাধারণ আনসারদের সদস্যদের জন্য ভাতা বৃদ্ধি এবং পূর্বে প্রাপ্ত রেশন সামগ্রী যেমন চাল, গম, সয়াবিন তেলের সাথে চিনি ও মুগ ডাল সংযোজন করা হয়েছে। ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ডিজাইনের নতুন শাড়ি প্রবর্তন করা হয়েছে এবং প্রায় হিল আনসার তাদের স্থায়ী কাউন্টের কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের আনসার বাহিনী কাজ করে যাচ্ছে, বিশেষ করে প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তার ক্ষেত্রে প্রতিটি বাহিনীকে সহায়তা দিয়ে যাচ্ছে এই আনসার ভিডিপি বাহিনী। করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্য নিরাপত্তার ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রতি ইঞ্চি জমি ব্যবহারের আহ্বান জানান আর এ কাজে মাঠ পর্যায়ে আনসার ভিডিপিকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে এক ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, আর যত অনাবাদি জমি আছে সবগুলি আবাদ করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আনসার বাহিনী, আনসার ভিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সকলেই কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে পারেন। গ্রামের লোকদের শেখানো, তাদেরকে দিয়ে কাজ করানো, ফসল উৎপাদন করা, সেগুলি সংরক্ষণ করা, এ ব্যাপারে বিরাট অবদান আপনারা রাখতে পারেন। আশা করি আমরা আপনারা তা রাখবেন। প্রধানমন্ত্রী দেশের ক্রান্তিকালে এই বাহিনীর অবদান স্মরণ করে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে আনসার ভিডিপির অবদান অনস্বীকার্য। সেই ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে বাস, গাড়ি, লঞ্চ, রেল যখন তারা আগুন দিচ্ছিল, আনসার বাহিনী তার নিজ এলাকায় দায়িত্ব পালন করে এই অগ্নি সন্ত্রাস থেকে এদেশে মানুষকে মুক্তি দিতে যথেষ্ট সহায়তা করেছে। তাছাড়া জঙ্গিবাদ সন্ত্রাস দমনেও যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে। 43তম এই সমাবেশে 180 জনকে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবরাজ দেব, এখন গাজীপুর।